প্রতিবারই মেলে কোটি টাকার উপরে মানুষের বিশ্বাস কোনো আশা নিয়ে এই মসজিদে দান করলে তা পূরণ হয় রশিদ লিখেছেন আমাদের সমাজে কিছু মসজিদের ব্যাপারে মানুষের মধ্যে উচ্চ ধারণা থাকে সে মসজিদগুলোর সঙ্গে অলৌকিক বিশ্বাস জড়িত থাকে যেমন সে মসজিদে দান করলে করলে বা মানত হয় এরূপ ধারণা পোষণ করে সেখানে দান করা কি শরীয়ত সম্মত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিশোরগঞ্জের পাগলা মসজিদ খ্যাত একটি মসজিদ আছে যে মসজিদের দান বাক্স কয়েক মাস পর খোলা হয় এবং খুললে দেখা যায় সেখানে কোটি কোটি টাকা পড়েছে মানুষ সেখানে সোনা দানা গহনা এগুলো পর্যন্ত ফেলে থাকেন এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রাও বিপুল পরিমাণে সেই দানবাক্সগুলোতে পাওয়া যায় মিরপুরে মাজার মসজিদের কথা আমরা জানি সেখানেও মানুষ বিপুল পরিমাণে দান করে থাকেন এরকম আরও অনেক মসজিদ থাকতে পারে যে মসজিদগুলোতে বিশেষভাবে মানুষ দান করে এই বিশ্বাস থেকে যে এখানে দান করলে বা এখানে মানত করলে নিজের মনের মাকসাদ বা আশা পূরণ হবে এবং আকাঙ্ক্ষিত কোনো জিনিস পাওয়া যাবে অথবা এখানে দান করলে আল্লাহ বেশি সব দিবেন বা সন্তুষ্ট হবেন এর পাশাপাশি মাজারগুলো তো মানুষ এভাবে অনেক বেশি দান করে থাকে যেমন গুলিস্তানের গোলাপ সমাজারের কথা আমরা জানি যে সেখানে মানুষ বিপুল পরিমাণে টাকা দান করে থাকে টাকার স্তূপ পড়ে যায় আর অনেক মাজারে এরকম হয়ে থাকে মাজারের বিষয়টি একেবারেই পরিষ্কার মসজিদের বিষয়ে আমরা বলতে চাই যে মসজিদে এভাবে দান করলে বা বিশেষ কোনো মসজিদে দান করলে মানত করলে মনের আশা পূরণ হয় এরকম বিশ্বাস কি একজন ইমানদার রাখতে পারেন কি না এর উত্তরে মৌলিকভাবে প্রথমে যে কথাটি বলতে চাই তাহলে পৃথিবীতে যাতে মসজিদ আছে এসব মসজিদগুলোই যখন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর ঘর নির্মাণের উদ্দেশ্যে ওকফ করে দেওয়া হয় জায়গা দান করে দেওয়া হয় এবং সেখানে মসজিদ গড়ে তোলা হয় সেটি আল্লাহর ঘর হিসাবে বিবেচ্য হয় তন্মধ্যে তিনটা মসজিদ আছে যে মসজিদগুলো বিশেষ ফজিলতা এবং পূর্ণ। এবং এই মসজিদগুলোতে দূর দূরান্ত থেকে সফর করে এসে বন্দিগি করা এটা নির্দেশিত এবং হাদিসের আলোকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তুসাদেহাল ইল্লা ইলা তালাস্তে মাসাজের পৃথিবীতে তিনটি মসজিদই শুধুমাত্র এমন আছে যে মসজিদগুলোতে দূর থেকে সফর করে জার্নি করে এসে বন্দি করা জায়েজ আছে এবং এ উদ্দেশ্যে জার্নি করা আলাদাভাবে বরং নির্দেশিত এছাড়া অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে আপনি গেলেন এ উদ্দেশ্যে যে সেখানে গিয়ে এবাদত করলে বিশেষ বা অতিরিক্ত স্বভাব হবে এরকমটি মনে করে সফর করা যায় নয় এই হাদিসের আলোকে পরিষ্কার হয়ে গেল যে তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য যে মসজিদগুলো আছে কোনো কোনো মসজিদের বিশেষ বিশেষ ফজিলত আছে যেগুলো হাদিসের দ্বারা প্রমাণিত যেমন কুয়া মসজিদের একটা বিশেষ ফজিলত আছে এছাড়া অন্য সমস্ত মসজিদগুলোয় আল্লাহর ঘর সেগুলোর কোনোটিতে দান করলে বা এবাদত করলে বিশেষ সব হবে বা বিশেষ উপকারিতা হাসিল হবে মানত করলে নিজের মনের আশা অবশ্যই পূরণ হবে এরকমটি বিশ্বাস করার কোনো সুযোগ ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে নেই কারণ ইমানদারের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে হয় কোরআনে থাকতে হবে কিংবা আসলে এখন সাদাল্লাহ স্লামের হাদিসে থাকতে হবে প্রুফ তার ভিত্তিতে আপনি বিশ্বাস করতে হবে আপনি ওহির উপরে ভিত্তি করে কোনো বিশ্বাস স্থাপন করলে সেটাই গ্রহণযোগ্য বিশ্বাস কিন্তু আপনার বিশ্বাসটা যদি হয় নিছক ধারণা প্রসূত লোকমুখে বহুল প্রচলিত কোনো কথার উপরে ভিত্তি করে আপনি যদি কোনো বিশ্বাস ধারণ করেন তাহলে সেটা ভ্রান্ত বিশ্বাস সেটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর অতএব কোনো মসজিদে দান করলে নিজের মনের আশা পূরণ হবে এই উদ্দেশ্যে সেখানে দান করা এবং দান করতে করতে বিপুল পরিমাণে দান করা প্রয়োজন নাই তারপরেও সেখানে দান করতে থাকা এটা না যৌক্তিক না সরিয়া সম্মত বরং আপনি আপনার আশেপাশের অভাবী গরিব মানুষদেরকে দান করবেন আপনার আশেপাশে কোনো মসজিদ বা কল্যাণমূলক কোনো কাজ হলে সেখানে আপনি দান করবেন কিন্তু বিশেষ কোনো মসজিদে মানত করলে বিশেষ উপকারিতা লাভ হবে এবং তার অলৌকিক কোনো আপনার দিক আছে এরকমটি বিশ্বাস করা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস আল্লাহ রব আলমী আমাদেরকে সব ক্ষেত্রে বিশুদ্ধ বিশ্বাস লালন করার তফিক দান করুন বিভিন্ন ধরনের কুসংস্কার এবং ভুল এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সকলকে হেফাজতে থাকার তফিক দান করুন